লেটেস্ট ব্রেকিং নিউজ ভিডিওতে আপনাকে স্বাগতম। এবারের আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো গেলের দিক থেকে এমনভাবে মুখ ফিরিয়ে নেবে কে জানতো, প্রথমবারে হয়তো কেউ আগ্রহ দেখায়নি, কিন্তু দ্বিতীয়বারে হয়তো দল পেয়ে যাবেন এমনটাই প্রত্যাশা ছিল সবার। কিন্তু সব জল্পনার প্রত্যাশা উড়িয়ে দিয়ে আইপিএলের নিলামে ডাকে দ্বিতীয়বারও গেলকে কিনতে রাজি হয়নি কোনো দল। টি টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক গেল, সর্বোচ্চ ছক্কার মালিক গেইলই, তার মতো প্লেয়ার বিক্রি না হওয়াটা রীতিমতো অবিশ্বাস্যই বটে। তবে গেইল একাই নন, গেইলের সাথে দ্বিতীয়বারও বিক্রি হয়নি মার্টিন গাপটিল, তবে দ্বিতীয়বারে দল পেয়েছেন মুরলে বিজয় এবং স্যাম বিলিংস। গতকাল প্রথমবার নিলামে অবিক্রিত থেকেছিলেন গেইল, তার ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি। এই মূল্যে কেউই তাকে কেনার আগ্রহ প্রকাশ করেনি। আজ নিলামের দ্বিতীয় দিনে তাকে আরেকবার নিলামে তোলা হয়েছে, এবারও আগ্রহ দেখায়নি কোনো দল। তবে শেষ পর্যন্ত কপাল খুলে গেল গেইলের, নিলামে শেষ মুহূর্তে তৃতীয়বারের মতো তাকে কিনে নিয়েছে প্রীতি জিন্তার কিংস ইলেভেন পাঞ্জাব, সেটাও ভিত্তিমূল্য 2 কোটি রুপিতে। টানা দুইবার অবিকৃত থেকে অবশেষে আইপিএলে পাওয়া সুযোগ গেল কিভাবে কাজে লাগান সেটাই এখন পুরো দেখার বিষয়। ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময়টুকু দিয়ে ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।